ভোট চুরি হয়েছে আপা, আপনি কি একটা অনলাইন একটা মিডিয়া থেকে আপনি দেখাতে পারবেন যে ভোট চুরি হয়েছে? কারণ আমরা 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 আপনার কাছ থেকে তাহলে উত্তরটা নিয়ে আসি। জাল জালিয়াতি ভোট চুরি ভোট ডাকাতি আমাদের কার চোখে কিন্তু এটা পড়ে নাই। আচ্ছা আপনি পরে কথা বলবেন, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কারণ কি আপনার সময় আমি কথা বলিনি, আপনি বোধহয় খেয়াল করেছেন, ওইটুক ভদ্রতা আমি আপনার কাছে আশা করব। পাল্টা পাল্টা সমাবেশ হতেই পারে যেহেতু এটি রাজনৈতিক অধিকার দলগুলোর, কিন্তু সেই সমাবেশে যখন উত্তেজিত একটি পরিস্থিতি আমরা দেখতে পাই তখন সকলের হাতে লাঠি কেন থাকে, মানে আপনাদের হাতে কেন লাঠি থাকে সেটি একটু যদি প্রথমে আমি বলি, এটা পাল্টাপাল্টি সমাবেশ না বলে পাশাপাশি সমাবেশ বললে আর একটু ভালো হয়। আচ্ছা, কারণ পাল্টাপাল্টি বলতে কনফ্লিক্ট বুঝায়, বাট আমরা আওয়ামী লীগ কনফ্লিক্ট ধারণ করি না। আর লাঠি কেন, যেহেতু বিএনপির এটা তো মোটামুটি অনেকটা ওপেন এখন যে তারা কর্মসূচি দিচ্ছে এবং সেই কর্মসূচিতে তারা যাতে সহিংসতা না তৈরি করতে পারে সেজন্য আওয়ামী লীগের কর্মীরা আমরা মাঠে, সেই দিক থেকে বিএনপির নেতাকর্মীর কাছে কিন্তু লাঠি থাকে। এখন লাঠি দিয়ে তারা যদি কোনো অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তো আওয়ামী লীগের কর্মীরা যদি লাঠি হাতে রাখে সেটা তো দোষের কিছু না। আলটিমেটলি লাঠিকে প্রতিহত করতে হলে তো লাঠি দরকার আলটিমেটলি আমাদের। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা আসলে তাহলে এখানে কি, মানে তাদের ভূমিকাটা কি হতে পারে যদি আওয়ামী লীগ যদি বিএনপিকে এভাবে প্রতিহত করতে চায়, লাঠির বিনিময়ে যদি লাঠি প্রস্তুতি থাকে? আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব, যে রেসপন্সিবিলিটি, ডেফিনেটলি আইন শৃঙ্খলা বাহিনী সেটা করবে। আর আওয়ামী লীগ সরকারকে জনগণ ভোট দিয়েছে, আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের আমরা জনগণ যারা, আমরা কমিটেড জনগণের কাছে সেই স্বার্থে আমরা অঙ্গীকারবদ্ধ এবং সেই স্বার্থে আমরা হচ্ছে মাঠে আছি। আর আমি মনে করি আওয়ামী লীগের নেতাকর্মীর হাতে লাঠি সাঠি কম তুলনামূলকভাবে, একেবারে নাই আমি সেটা বলছি না, বাট সেটার সংখ্যাটা অনেক কম। আপনি আরেকটা প্রশ্ন রেখেছিলেন যে 27 তারিখে যদি কোনো ঝামেলা হয়, কোনো অঘটন ঘটে, সেটির দায় কি আওয়ামী লীগ নিবে কি না, এটার আনসারটা কিন্তু দীপ আজাদ ভাই অনেকটা দিয়ে গেছেন যে আসলে ঝামেলাটা যারা শুরু করে তাদের ঘাড়ে আলটিমেটলি সেই দায়টা যাবে, সেটা আওয়ামী লীগ সরকারের ঘাড়ে দায়টা যাবে না কোনোভাবে। আওয়ামী লীগ সরকারের আমরা বরঞ্চ মাঠে আছি সহিংসতাকে প্রতিরোধ করার জন্য। কিন্তু যখন পাল্টা, মানে যখন আপনি যেটি বলছিলেন পাশাপাশি, মানে একই দিনে কাছাকাছি স্থানে যখন এই ধরনের সমাবেশ হয় তখন জনমনে একটা আতঙ্কের তৈরি হয়, আতঙ্ক সৃষ্টি হয়, সংঘাতের একটা আশঙ্কা তৈরি হয়। আমরা কিন্তু সেই দিন পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে মানুষের চলাফেরাটা অনেকটা সীমিত হয়ে যায় আমরা দেখতে পাই, সেটি নিয়ে যদি একটু বলেন। আমি আপনাকে আগেই প্রথমে বলে আসছিলাম যে আওয়ামী লীগ সরকার আমরা সবসময় চেষ্টা করি শুক্র এবং শনিবার প্রোগ্রাম দেওয়ার জন্য, কিন্তু আমরা জনগণের পাশে থাকবো চিন্তা করি, জনগণের নিরাপত্তার জন্য কিন্তু আমরা পাশে আছি, যেহেতু বিএনপি যেহেতু তারা প্রোগ্রাম থ্রো করছে সেই ক্ষেত্রে আমরা মাঠে আছি। আমি একটু আপার সাথে এক করতে চাই, সেটি হলো আপা বলেছে ভোট হাইজিন, ভোট চুরি হয়েছে আপা, আপনি কি একটা অনলাইন একটা মিডিয়া থেকে আপনি দেখাতে পারবেন যে ভোট চুরি হয়েছে? কারণ আমরা 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 আপনার কাছ থেকে তাহলে উত্তরটা নিয়ে আসি। অ্যাডভোকেট ফাইমানাসের মুনিয়াপা, আপনার কাছে আসি, ওই লাঠির বিষয়টি তো আসছেই, সেটির প্রয়োজন কেন মনে করেন আপনারা, লাঠি থাকতে হবে এরকম সমাবেশে? দিবাজত ভাই এই প্রশ্নের উত্তরটি যদি দিয়ে যান, সেই সাথে ব্যারিস্টার বিএম লিপি আক্তার আপনার কাছে একটি প্রশ্ন রেখেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখেন বিবিসির ওই 30 ডিসেম্বর সকালবেলার যে রিপোর্টটা, যে 7:30 থেকে 7:45 ভিতর চট্টগ্রামের কেন্দ্রে, হ্যাঁ, একেবারে ব্যালট বাক্স ভর্তি অবস্থায় যাচ্ছিল, তো ওই মুহূর্তে হাতে নাতে সাংবাদিক বিবিসির, উনি যখন ওনাকে চ্যালেঞ্জ করলেন সে কিন্তু উত্তর দিতে পারেনি। টিআইবি 50টা র্যান্ডম আসন নিয়েছিল, 47টার মধ্যে দেখা গেল কি জাল জালিয়াতি ভোট চুরি ভোট ডাকাতি আমাদের কার চোখে কিন্তু এটা পড়ে নাই। আচ্ছা আপনি পরে কথা বলবেন, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কারণ কি আপনার সময় আমি কথা বলিনি, আপনি বোধহয় খেয়াল করেছেন, ওইটুক ভদ্রতা আমি আপনার কাছে আশা করব। তো আপনি জানেন যে টিআইবি যেমন 47টা আসনে দুর্নীতি, ভোট ভরে রাখা, ব্যালট বাক্স হাইজ্যাক, মানে সব কিছুই তারা পেয়েছে। এখন নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, তারা কি বলেছিল যে নর্থ কোরিয়ায় এইরকম নির্বাচনের একটা ফলাফল হলে যে 93% তারা ভোট পেয়ে যাবে, আসন পেয়ে যাবে, তারা কি আলাদিনের চেরাক পেয়েছিল নাকি? নির্বাচনের আগের দিন রাতের বেলা দিনের ভোট রাতে করে চুরি করে, মানুষের ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, তারপর যখন আবার কথা বলেন, ওইটা আমাদের জন্য আরও বেশি দুঃখজনক। যেই জন্যেই ভিসা নীতি পরিষ্কার বলে দিয়েছে যে বা যারা এইবার ভিসা আপনার এই নির্বাচনে
যে কোনো ধরনের অনিয়ম, যে কোনো ধরনের দুর্নীতি, এটা আইনশৃঙ্খলা বাহিনী হোক, রাজনীতিবিদ হোক, বিচারক হোক, প্রশাসন হোক, প্রত্যেকের বেলায় একইভাবে এটা কার্যকর হবে। দেখেন আওয়ামী লীগ বিএনপি কর্মীদের হাতে লাঠি থাকবে কিনা, তো দীপ আজাদ ভাই একজন সাংবাদিক, উনি কি গত 15 বছরে উনি কি দেখাতে পারবে যে আওয়ামী লীগের হাতে হেলমেট আছে, আমি বলেছি হাতুড়ি আছে, অস্ত্র আছে, কারণ কি আপনাদের গণমাধ্যমে আসা ছবি, গণমাধ্যমে আসা রিপোর্ট, আপনাদের সাংবাদিকদের উপর অত্যাচার, সাংবাদিকদের উপর নির্যাতন, এগুলো আমরা দেখে আসছি। রিপোর্টার্স উইদাউট বর্ডার থেকে শুরু করে, পেন ফাউন্ডেশন থেকে শুরু করে, সাংবাদিকদের উপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে থাবা এবং মানবাধিকার কর্মীদের উপর, এগুলো সবই। আর সাধারণ মানুষ আমরা আমাদের মতন সাধারণ মানুষ আমরা কোথায় যাব? দেখেন